চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে 14 ফেব্রুয়ারি। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল 3:30টায় শিবগঞ্জ উপজেলার ডাক বাংলোতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রভাষক আসাদুজ্জামান সহ আরো অনেকে।